নানান এমপি, সাংসদ তথা নেতা নেত্রীরা অহরহ একটা সাবজেক্ট নিয়েই পড়ে আছেন। আজকেও যারা আনন্দবাজার দেখেছেন, আনন্দবাজার পত্রিকা সময় পেলে পড়বেন। যদিও আমার বন্ধুদের সাথে আমার দ্বিমত হয়, আমার এক বন্ধু দিন দর্পণ পত্রিকায় নিয়মিত লেখেন, আব্দুল মোমেন ভাই, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় বা আলিয়া মাদ্রাসায় আমরা একসাথে পড়তাম, এলিয়ট হোস্টেলে একসাথে থাকতাম, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ওনার কয়েকজন বন্ধু দেখি লেখালেখি করেন যে আনন্দবাজার হলো বিজেপির দালাল, আরএসএসের দালাল। আমি লিখলাম যে আমি তোমাদের সাথে একমত নই, তবে হ্যাঁ ভুল খবর লিখতে পারে, কিন্তু সেটা ইন্টেনশনালি, ইচ্ছাকৃত ভুল নাও হতে পারে। যেমন দিল্লির দাঙ্গাতে একজন যুবককে দেখা গেছে পুলিশের মুখের সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, বেশ ঝাঁকড়া চুল, সৌম্য দর্শন, সুশ্রী, বেশ হ্যান্ডসাম একজন যুবক, খয়েরি বেগুনি কালারের একটা টি শার্ট পরে, হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি, বন্দুক নিয়ে পুরো দিল্লির রাস্তাতে তাফালিং করেছে, এমনকি সরকারের পুলিশের মুখের ওপরে বন্দুক ধরছে। কিছুদিন আগে মালটা ধরা পড়েছে, বিভিন্ন পত্রপত্রিকা লিখছে ওর নাম মোহাম্মদ শাহরুখ, আনন্দবাজারও তাই লিখছে। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল যেমন টিডিএন বাংলা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি, শাহরুখ ওর উপনাম বা ডাকনাম, ওর আসল নাম চন্দ্রাল শুক্লা। এখন এর পরিচয়টা কি? ইনভেস্টিগেশন সাপেক্ষ, যাই হোক, আনন্দবাজার আজকে লিখেছে যে ভারত সরকার তার বিজ্ঞান মন্ত্রককে বলছে মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, পরিবেশ গবেষণা, ওগুলো দু নম্বর এজেন্ডায় রাখো, এক নম্বর এজেন্ডা হচ্ছে গরু। বিজ্ঞানের এক নম্বর গবেষণার বিষয় হচ্ছে গরু। কি? দিলীপ ঘোষ বলছে আমি তো গরুর দুধে সোনা পেয়েছি, তোরা একটু ভালো করে খুঁজে দেখ, আরো মানে দামি দামি কিছু জিনিস পেতে পারিস। তো কেন্দ্রের বিজ্ঞান মন্ত্রকের আমলারা, শীর্ষ আধিকারিকরা, দেশের প্রথম সারির বিজ্ঞানীরা বলছেন যে ইউরেনিয়াম গবেষণা, পরিবেশ গবেষণা তথা মহাকাশ গবেষণা এগুলো পরে হবে, দু নম্বর এজেন্ডাতে রাখুন, এক নম্বরে গরু। তো ভারতের রাজনীতি এখন গরু কেন্দ্রিক, মন দিয়ে শুনবেন কথাটা। গোটা পৃথিবী জুড়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, চীন দেশে এমন একটা ভাইরাসের উৎস পাওয়া গেছে যে ভাইরাসকে ঠেকানোর, তাকে দমন করার তার অ্যান্টিবায়োটিক বা তার টিকা প্রতিষেধক বা তার চরিত্র কি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা হাতলে খুঁজে পাননি। কিন্তু এই ভারতবর্ষে এমন এমন বিজ্ঞানী আছেন যারা 5000 বছর আগে থেকেই কসমেটিক সার্জারি থেকে আরম্ভ করে সমস্ত রকমের সার্জারি, আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলে ওই যে অঙ্গ প্রতিস্থাপন হয়, একজনের হাট কেটে নিয়ে যে আর একজনের হাটে, একজনের কিডনি নিয়ে যে আর একজনের কিডনিতে যে প্রতিস্থাপন হয়, বলো 5000 বছরের আগে ছিল, না হলে হাতির মাথাটা কেটে গণেশের মাথায় বসালো কী করে? ফেবিকুইক তখনও ছিল। একটা দেশের প্রধানমন্ত্রী যদি এইরকম বলতে পারেন, তাহলে তার চামচারা কিনা বলতে পারেন।
কথা বুঝতে পারছেন? তো এই যে করোনা ভাইরাস, এ ভাইরাসের গতি প্রকৃতি, এর ঔষধ, এর চিকিৎসা আমেরিকার বিজ্ঞানীরা খুঁজে পায়নি, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মহাসভা গোমূত্র পার্টি দিয়েছে। গোমূত্র পার্টি মানে এই পার্টিতে মদ হবে না, মচ্ছব হবে না, কিছু হবে না, এসো গরুর মুখ খাওয়া চলে যাও। কেন বলো? আমরা গবেষণা করে দেখে নিয়েছি গরুর পেচ্ছাপ খেলে 48টা রোগ ভালো হয়, তার মধ্যে করোনা ভাইরাসও আছে। আপনারা চেনেন, ভোপালে এমপি সিটে দাঁড়িয়েছিলেন সাধী প্রজ্ঞা বলে একজন জঙ্গি মহিলা, যিনি মালেগাঁও বিস্ফোরণে সরাসরি অভিযুক্ত, জামিনে ছুট পেয়ে আছেন। আর বর্তমান ভারত সরকার স্বামী অসীমানন্দ থেকে আরম্ভ করে সাধী প্রজ্ঞা, যারাই বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত, এখন তো আমি বলি ভাই প্রকাশ্য সভাতেই, ভারতীয় জনতা পার্টি এই নামটা পাল্টে দিয়ে বলৎকারী জনতা পার্টি, বলৎকারী মানে ধর্ষকদের পার্টি। নিত্য নৈমিত্তিক ডেলি ডেলি বিজেপির এমএলএ এমপিদের, এমএলএ এমপি সাংসদ বিধায়ক নেতা নেত্রীদের গোপন ভিডিও বাড়াচ্ছে প্রকাশ্য, কোনো রাগঢাক নেই এই সরকারের কাছে। ক্রিমিনাল ধর্ষক সবাই মন্ত্রী হতে পারেন। যেই মহিলার নামে মালেগাঁও বিস্ফোরণ, আজমির বিস্ফোরণ সহ বিভিন্ন বোমা ব্লাস্টিং এর ফৌজদারি মামলা রয়েছে, তিনি এমপি হন, শুধু এমপি নয়, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে নাথুরাম গডসে একজন দেশপ্রেমিক ছিলেন, আজ ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই স্লোগানটা পাকিস্তানে কারো দেওয়ার হিম্মত হয় না, যে দেশের পিতা গান্ধীজির খুনি নাথুরাম গডসে একজন দেশপ্রেমিক ছিলেন। ইন্ডিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির এমপি সাহস হয় কি করে বলেন যে নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন? 30শে জানুয়ারি গোটা ভারতবর্ষের মানুষ যখন শহীদ দিবস পালন করে গান্ধীজির, হিন্দু মহাসভা তখন গান্ধীজির নকল একটা মূর্তি ফেস্টুন করে তার পেটের ভেতরে একটা বেলুনে লাল আলতা আবির রং ভরে নকল পিস্তল দিয়ে গুলি চালিয়ে গান্ধীকে হত্যা করে হিন্দু মহাসভার প্রধান, আর বলে এটা আমাদের কাছে শৌর্য দিবস, বিক্রম দিবস, আজকে আমরা গান্ধীকে মেরেছি। পাকিস্তানে কেউ এই অপরাধ করলে পাকিস্তান সরকার জেলে দিত, পশ্চিমবাংলায় করলে মানুষ তাকে পিটিয়ে ছাল তুলে দিত, কিন্তু ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান গান্ধী মৃত্যুর দিবসে মিষ্টি বিলাই। কংগ্রেস দেশ চালিয়েছে 70 বছর, কারো সাহস হয়নি 30শে জানুয়ারিকে শৌর্য দিবস, বীর দিবস বলে পালন করার, কিন্তু এই চৌকিদার চোর হ্যাঁ ইনার আমলে সবই সম্ভব। সাধী প্রজ্ঞা বলছেন গরুর পেচ্ছাপ খেলে 48টা রোগ ভালো হয়, আমরা বললুম আপত্তি নেই, গোবর খাও না 148টা ভালো হবে, আমার কি, তোমার ভালো লাগছে, আমার কোনো আপত্তি নাই। আমার এক বন্ধু আজকে ওদের জবাবে লিখল, দেখছি একদম সোশ্যাল মিডিয়া ছয়লাপ, এক গলা গোবরে সব গা ডুবিয়ে বসে আছে করোনা ভাইরাস যাতে অ্যাটাক না করে। হিন্দু মহাসভা বলছে গোমূত্র পার্টি হবে, মানে আসো
এক কাপ করে গরুর পেচ্ছাপ খাও আর চলে যাও। ভুবনেশ্বর, কটক, মানুষ দেখলে অবাক হয়ে যাবেন। তাই পরে বুটের সুটের অশিক্ষিত মানুষ নয়, লেখাপড়া না জানা নিরক্ষর মানুষ নয়, হাইকোর্টের ব্যারিস্টার কোর্টে বেরিয়ে যাচ্ছেন একটি গাই গরু পেচ্ছাপ করছে, পেচ্ছাপটা শেষ হওয়ার মুখে যখন লাস্টের দিকে ঠোপা ঠোপা করে পেচ্ছাপ করছে, হাত পাতল, জিভে দিল আর মাথায় বুলিয়ে নিয়ে চলে গেল। কিরে বাবা, যাই হোক, তার ভালো লাগছে সে করছে, আমার তো আপত্তি নাই, আপত্তি করা উচিত নয় আমার, ওটা তার ধর্ম, ওটা তার বিশ্বাস। কিন্তু আমার এক সোশ্যালিস্ট বন্ধু আজকে পোস্ট করলেন, বেশি বেশি করে গরু খান, করোনা ভাইরাস অ্যাটাক করবে না। আমি বারে, তুইও তো ওদের মতোই হয়ে গেলি। ওরা বলছে গরুর পেচ্ছাপ খেলে করোনা ভাইরাস অ্যাটাক করবে না, তুমি বলছো গরু খেলে করোনা ভাইরাস অ্যাটাক করবে না। সাম্প্রদায়িকতাকে ঠেকাবার জন্য আর একটা সাম্প্রদায়িকতা, হ্যাঁ, ধর্মান্ধতাকে ঠেকাবার নাম করে আর একটা ধর্মান্ধতা। গরু খেলে করোনা ভাইরাস হবে, ঠেকানো যাবে, আটকানো যাবে, এরকম কথা কোনো চিকিৎসা বিজ্ঞান বলেনি, কোরআন হাদিস বলেনি। তা আমার তো এখানে এসে মনে হলো যে এরা মনে হয় শাহাবুদ্দিন মোল্লার ফেসবুক পোস্টটা পড়েছে যে গরু খেলে করোনা হবে না, তাই আজকে বিরিয়ানিতে এত হুড়োহুড়ি লেগে গেছে দেখি। আমার বন্ধুরা, আজ গরু নিয়েই শুরু করেছি, যখন একটা ছোট গল্প বলে দিয়ে আমি মাদ্রাসায় আসবো। শিবরাম চক্রবর্তী, বাংলা সাহিত্যের যে কজন নাম করা লেখক আছেন তার মধ্যে একজন শিবরাম চক্রবর্তী, এনাকে বলা হয় হাসির রাজা। বাচ্চাদের দম ফাটানো হাসির গল্প লিখতে পারেন শিবরাম চক্রবর্তী। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নজরুল ইসলামের সঙ্গে, কাজী নজরুলের সাথে বহরমপুর জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন। ওনার জীবনীতে আমি পড়েছি যে কাজী নজরুল রেঁধে ওনাকে খাওয়াতেন, রেঁধে খাওয়াতেন মানে উনি শৌখিন ছিলেন রান্না করতেন। এসো সব বিদ্রোহী বিপ্লবী বন্ধুরা, আমি সবাইকে রেঁধে খাওয়াবো আজ। তো অত্যন্ত উদার মনা, খুব উঁচু মনের সাহিত্যিক ছিলেন এবং বাংলা সাহিত্যের কালজয়ী হাসির রাজা বলে যিনি উপাধি পেয়েছেন শিবরাম চক্রবর্তী, উনি একটা গল্প লিখেছেন ওনার ওই হাসির বইতে। একটা ছেলে মোটেই ইংরেজি সাবজেক্টে ভালো নয়, ক্লাস এইটের পরীক্ষা দিচ্ছে, ইংরেজি সে হাতা মাথা কিছুই বুঝে না, ইংরেজিতে সে গোল্লা পাবে। সে একটা দুষ্ট বুদ্ধি বের করলো, কি বের করলো জানেন? ওপরে একটা কবিতা লিখল, গাই হামারা মাতা হ্যায় ইংরেজি নেহি আতা হ্যায়, গাই হামারা মাতা হ্যায় ইংরেজি নেহি আতা হ্যায়। ইংরেজি নেই আতা হ্যায় মানে ইংরেজি আমার আসে না, ইংরেজি আমি জানি না, আর গাই হামারা মাতা হ্যায় ইংরেজি নেই আতা হ্যায়। এটা প্রথম কবিতা। তারপরে প্রত্যেকটা পৃষ্ঠাতে বড় বড় করে পেন্সিল দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে, স্কেচ দিয়ে বড় বড় গাই গরুর ছবি এঁকেছে। কি করেছে? বড় বড় গাই গরুর ছবি এঁকে দিয়েছে প্রত্যেকটা পেজে, আর নিচে কমেন্টস মন্তব্যই লিখছে, স্যার গরু কাটলে পাপ হবে, আপনি ব্রাহ্মণের ছেলে, খাতা কাটবেন না। কথা বুঝতে পারছেন? যে খাতাটা সঠিক হয় সেটাই রাইট চিহ্ন দিতে হয়, আর যেই খাতাটা ভুল হয় সেটাই ঢেরা চিহ্ন দিতে হয়। বলে কেটে দিছে, বলে না বলেনি গো, খাতা কেটে দিছে, এই উত্তরটা ঠিক নাই বলে কাটা। ও তো গোটা পাতা জুড়ে গরুর ছবি এঁকেছে, কাটবে কি করে? বলে স্যার গরু কাটা মহাপাপ, আপনি ব্রাহ্মণের ছেলে, কাটবেন না আমার খাতা, আর যদি না কাটেন তাহলে আমাকে নম্বর দিতে হবে। কি দুষ্ট বুদ্ধি বুঝতে পারছেন? এই বুদ্ধিটা যদি তুই পড়ায় লাগাতিস তাহলে ইংরেজিতে এম এ নয় ডবল এম এ বিএড এম ফিল করতিস বাবা, তোর যা বুদ্ধি রে। প্রত্যেকটা পাতায় গরুর ছবি এঁকেছে, গায়ে গরুরা লিখছে, স্যার গরু কাটবেন না, আপনি ব্রাহ্মণের ছেলে, গরু কাটলে পাপ হবে, আর খাতা যদি না কাটেন আমার তাহলে রাইট ধরুন আর আমাকে নাম্বার দেন। স্যার তো মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবো রে বাবা, আমি ব্রাহ্মণের ছেলে, আমি গরু কাটতে পারবো না।
আমি গরু কাটতে পারবো না, হেড স্যার ডেকেছেন। বিমলবাবু, বিমল ভট্টাচার্য বাবু বলতেছি স্যার। বলে সবাই খাতা জমা দিয়েছে, আপনি এইটার ইংরেজি খাতা জমা দেন না কেন? বলে স্যার সব খাতা কাটা হয়ে গেছে, একটা খাতা আমি কাটিনি। কেন কাটেননি? বলে আমার বাপও পারবে না, আমিও পারবো না। আমি তো পারবোই না, আমার বাপও পারবে না। বলে কেন? বলে স্যার সে বিটকেল উত্তর। বলে কী উত্তর? বলে আপনাকে দেখাচ্ছি, এসে খুলে দিয়েছে। স্যার দেখুন প্রত্যেকটা পৃষ্ঠায় গরুর ছবি এঁকেছে, গাই গরুটা লিখছে, স্যার গরু কাটলে পাপ হবে, আপনি আমার খাতা কাটতে পাবেন না। স্যার খাতা যদি কাটতে না পারেন তাহলে নাম্বার দিতে হবে। আমি কী করবো? আমি এ খাতা কাটবো না। হেডমাস্টার একটু শিক্ষিত বুদ্ধিজীবী, খুব রেশনালিজমে বিশ্বাস করতে যুক্তিবাদী ছিলেন। খাতা আপনি কাটবেন না, আমাকে দেন। সে সবগুলো কেটে দিয়েছে, ঢেরা চিহ্ন দিয়েছে। সে অতটা ধর্মভীরু, অতটা মানে আতঙ্কবাদী মানুষ, মানে ভয়ভীতগ্রস্ত মানুষ ছিল না, সব খাতাগুলোকে কেটে দিয়েছে। আর সে যে লিখেছিল এক লাইন কবিতা, গাই হামারা মাতা হে অঙ্গ্রেজি নেই আতা হে, তার নিচে লিখে দিয়েছে বলদ হামারা বাপ হে তুজকো নাম্বার দে না পাপ হে।